ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের আঘাতে দেশের ১৯টি জেলার ১৬,১০০ হেক্টর জমির ধানের আবাদ ক্ষতির মুখে পড়েছে। নষ্ট হয়েছে প্রায় ১২০০ হেক্টর জমির সবজি। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের জরিপে এমন তথ্য উঠে এসেছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হওয়ার আশঙ্কা করছেন কৃষি অর্থনীতিবিদরা। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। এত ভালো গাছ হয়েছিল, এত ফলও পড়া দিছে, কিন্তু পুরো ধরে বাড়িয়ে পুরো শেষ করে দিছে। গোপালগঞ্জের সদর উপজেলার কৃষক আরতি বিশ্বাস স্বামীকে সাথে নিয়ে এবছর ২ বিঘা জমিতে শীতের সবজির আবাদ করেছিলেন। লক্ষ্য ছিল সবজি বিক্রির টাকা দিয়ে সন্তানদের লেখাপড়া এবং সংসারের ব্যয় মেটাবেন। কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের তাণ্ডবে তার সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে। একই অবস্থা দেশের অন্যান্য জেলার কৃষকদেরও। কারো নষ্ট হয়েছে সবজি এবং ফলের বাগান, কারো নষ্ট হয়েছে ধান ক্ষেত। আমি অর্থ যাতা ছিল, আমি এখানে ব্যয় করছি। এখন এই যে সীতারাঙের যে তাণ্ডব, এই তাণ্ডবে তো আমার গাছের যে ক্ষতি হয়েছে, মানে অপূরণীয় ক্ষতি। কোভিড সারা সব নষ্ট হয়ে গেছে। যারা কৃষিকাজ গৃহস্থী নিয়ে লাগাইছে তারাও সব ক্ষতি হয়েছে। কামলা খরচের টাকা এগুলো আমরা কিভাবে পুষিয়ে দেবো? খালি আমার এখানে আমার এই যে কলা গেল, আরও যে সবজি আবার ছিল বেগুন ফুলকপি, এই এই ক্ষতিটা আমার পুষে নেওয়ার মতন কোনো বুদ্ধি নাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক তথ্য বলছে ঘূর্ণিঝড়ে আক্রান্ত ১৯ জেলায় ১৬,৫০,৩০০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদ হয়েছে এবছর। এর মধ্যে ১৬,১০০ হেক্টর জমির শস্য ক্ষতিগ্রস্ত হতে পারে। এসব জেলায় ১,২০,০০০ হেক্টর থেকে ১,৫০,০০০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ১২০০ হেক্টর জমির সবজি পানিতে তলিয়ে গেছে। ৩৩,৭০০ হেক্টর জমি যদি আমরা যে হেলে পড়েছে সেইগুলোতে আমরা ধরে নিতেছি যে তেমন একটা ক্ষতি হবে না। তবে তারপরও যদি আমরা একটু একটা যেটা নাকি আমাদের একটা অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্টে ১.৫ থেকে ২% ক্ষতি হইতে পারে। কৃষকদের ক্ষতি পুষিয়ে উঠতে এবং উৎপাদনশীলতা বাড়াতে সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। পাশাপাশি সামনের দিনের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারকে বিকল্প উৎস সম্প্রসারণের তাগিদ দেওয়া হয়। যেহেতু বিশ্বব্যাপী একটা আশঙ্কা করা হচ্ছে যে খাদ্যের সংকট হতে পারে, তো সেই জায়গাটা যদি আমাদের বোরো সিজনটাতে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করে আমরা আগাতে পারি, তাহলে কিন্তু সেই জায়গাটায় কিছুটা হলে হয়তো আমরা নিরাপদ জায়গায় থাকবো। অভ্যন্তরীণ উৎপাদনশীলতা কিন্তু ওইটা খুব দ্রুত সময়ে রাতারাতি সেটা সম্ভব নয়, একটু সময় লাগবে। কিন্তু পাশাপাশি আমরা যেই পণ্যগুলো বাইরে থেকে আমদানি করে থাকি, আমাদের আমদানি বহুমুখীকরণ যেটা বলে থাকি, যে সেই জায়গায় আমাদের একটু জোর দিতে হবে। যে কোনো একটা দেশে যদি আমাদের আমদানির ক্ষেত্রে সমস্যা হয়, যাতে করে অন্য দেশ থেকে আমরা তাৎক্ষণিকভাবে সেই আমদানিটা করতে পারি। একই সাথে কৃষির উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে রাখতে সরকারকে কৌশলী হওয়ার আহ্বান বিশ্লেষকদের। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।